তো ভিউর্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের এমন একটি টিপস দেখাবো, এমন একটি আলটিমেট ইউনিক টিপস দেখাবো, যেখানে আপনার মোবাইল ফোনে কেউ যদি কল করে বা যে কল করুক না কেন, সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনটি এতটাই পরিমাণে সুন্দর লাগবে, এতটাই চমৎকার লাগবে, যা আপনি দেখেই ভাবতে পারবেন না যে কীভাবে মোবাইল ফোনে কল আসার পর মোবাইল ফোনটি এতটাই পরিমাণে সুন্দর লাগে। তো আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে মোবাইল ফোনে কল আসার পর মোবাইল ফোনটি কতটাই পরিমাণে সুন্দর লাগে এবং চমৎকার লাগে। তো আপনি যখন এই কাজটি আপনার বন্ধু বা সবাইকে করে দেখাবেন, তখন আপনার বন্ধু বা সবাই দেখে অবাক হয়ে যাবে। তারা ভাবে যে কীভাবে তোর মোবাইল ফোনটিকে এতটাই পরিমাণে সুন্দর করেছিস, যেখানে মোবাইল ফোনে কল আসার পর মোবাইল ফোনটি এতটাই পরিমাণে সুন্দর লাগছে। তো কি সেই গোপন কাজ যার ফলে মোবাইল ফোনটি এতটাই পরিমাণে সুন্দর লাগবে? তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিসেস এলেন। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে আসবেন। নিচে আসার পরে এখন আপনি কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইস, দেখুন আমি দেখিয়ে দেবো যে মোবাইল ফোনে কল আসার পর মোবাইল ফোনটি কতটাই পরিমাণে সুন্দর লাগে। তো এখন আমি জাস্ট অন্য একটি মোবাইল ফোন থেকে আমার ফোনে কল করব, তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই কাজটি দেখতে পারবেন। তো এখন আমি জাস্ট অন্য একটি মোবাইল ফোন থেকে আমার ফোনে কল করছি। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার মোবাইল ফোনে যখনই কল আসলো তখন কিন্তু মোবাইল ফোনটি আগে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে, এবং আপনি যখন মোবাইল ফোনে কাজটি করবেন এবার যদি কেউ মোবাইল ফোনে কল করে সেটাতে কিন্তু মোবাইল ফোনটি খুবই সুন্দর লাগবে। শুধু এরকম না, আপনার এখানে বিভিন্ন স্টাইলের থিম পেয়ে যাবেন, যেগুলো মোবাইল ফোনে সেট করার পর মোবাইল ফোনটি দেখতে খুবই সুন্দর লাগবে। তো নর্মালি আমাদের মোবাইল ফোনে কেউ যখন কল করে তখন কিন্তু মোবাইল ফোনে সিম্বল দেখাই, বাট আজকের এই ভিডিওটি দেখার পর আপনার মোবাইল ফোনে কেউ যখন কল করবে তখন আপনার মোবাইল ফোনটি এতটাই পরিমাণে সুন্দর লাগবে। তো আপনি যখন এই গোপন কাজটি আপনার বন্ধু বা সবাইকে করে দেখাবেন তখন আপনার বন্ধু, আমি গ্যারান্টি দিয়ে বলছি, সে অবাক হয়ে যাবে, এবং দ্বিতীয়ত আপনাকে বারবার জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে এই কাজটি আপনি কীভাবে করেছেন। তো এই কাজটি আপনি কীভাবে করবেন? এই কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য এখন আপনি প্লে স্টোরটি ওপেন করুন। প্লে স্টোর ওপেন করার পর এখন আপনি সার্চ বক্সে টাইপ করে লিখবেন যে কলার শো, তাহলে কিন্তু আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আপনি অবশ্যই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, তারপর ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনি খুব সহজে মোবাইল ফোনে এই কাজটি করতে পারবেন, যার ফলে মোবাইল ফোনে কল আসলেই মোবাইল ফোনটি আগে থেকে দেখতে খুবই সুন্দর লাগবে। তো আপনি যখন অ্যাপটি ওপেন করবেন তখন দেখবেন যেখানে আপনি বিভিন্ন স্টাইলের ইফেক্ট পেয়ে যাবেন বা থিম পেয়ে যাবেন, আপনি চাইলে এখান থেকে যে কোনো থিম মোবাইল ফোনে সেট করতে পারবেন। সো আপনার এখানে একাধিক বিভিন্ন স্টাইলের থিম পেয়ে যাবেন, অ্যান্ড এভরি থিম কিন্তু খুবই সুন্দর সুন্দর। তো আপনি চাইলে মোবাইল ফোনে সবগুলো ইউজ করে দেখতে পারেন। সো এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল ফোনে এই সমস্ত থিম সেট করবেন। তো এখন আপনি যে থিমটি মোবাইল ফোনে সেট করতে চান সেই থিমটি ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনি জাস্ট সেট ফর অল এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে মোবাইল ফোনে এটি সেট হয়ে যাবে, যার ফলে কিন্তু মোবাইল ফোনে কেউ যখন কল করবে তখন এই থিমটি শো করবে, যার ফলে কিন্তু মোবাইল ফোনটি আগে থেকে দারুণ লাগবে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে মোবাইল ফোনে এই কাজটি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।